আল্লাহ ভাবি আপনি নতুন মোবাইল কিনছেন নাকি জি ভাবি নতুন ফোন Infinix Hot 11s আপনাদের দুলাভাই কিনে দিয়েছে হনো আজগো তুমি অফিস দিয়ে বাসা আইয়া মোরে লইয়া মার্কেটে যাইয়া Infinix Hot 11s মোবাইলটা কিননা দেবা বুঝছো যদি কিননা দেও হেলে গেম অন হইবে আর যদি কিননা না দেও হেলে মই কিন্তু গড়ে আইয়া সমস্ত গেম অফ হই দিয়া কাফর সুপর গুছি একারে বাপের বাড়ি আড়া দিমু বুঝছো মনে চলিছে আর কইও না আজগো অফিসে কামের প্রেসার এক্সের বেশি আছে লেলিকে দেরি হয়ে গেছে বুঝছো ও সুবহান আল্লাহ হেলে কি তুমি মরে আজগো Infinix Hot 11s মোবাইলটা কিননা দেবা না এই দেখো মই বাজারের ব্যাগে বইরা তোমার লাগা Infinix Hot 11s লই আইছি থ্যাঙ্কু থ্যাঙ্কু আচ্ছা মই একটু জিনিস বুঝলাম না বাজারে এত মোবাইল থাকতে তুমি হঠাৎ করে মরিয়ে বিলে কল দিয়ে সিলে বিলে কইলে কা যে অফিস দিয়ে আইয়া মরে লইয়া দোকানে যাইয়া Infinix Hot 11s মোবাইলটা কিননা দেওন লাগবে ঘটনা কি কে তুমি জানো না Infinix Hot 11 এস এ আছে Z88 ডুয়াল চিপ গেমিং প্রসেসর 6.78 ইঞ্চি সিলিক লাইট ডিসপ্লে এরপরে 50 মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা আর টাইপ সি উইথ 18 ওয়াট চার্জ বুঝছো আর হেইডা বড় কথা না বড় কথা কি জানো আজগো মগো বাসায় সখিনা ভাবি আইছেলে সখিনা ভাবি আইয়া মোরে কয় কি জানো কয় হ্যাঁ স্বামীর বলে এক্সের দুনিয়ার টাহা হ্যাঁ স্বামী হ্যারে নতুন দেখে Infinix Hot 11s মোবাইলটা কিননা দেছে এরপর এই মোবাইলটা মোর সামনে এবিলে দেহাইয়া দেহাইয়া কি বাপটা দেহাইছে মোর দেখা কই যারা ফাড়া ফাড়া হয়ে গেছে বুঝছো তোমার দ্বারাও তো এখন Infinix Hot 11s মোবাইলটা আছে সখিনা ভাবি স্বামীর সাথে কি তোমার স্বামীর কম আছে তোমার স্বামীর বেশি আছে তোমার স্বামীর ঘুষ বেশি খায় বুঝছো এখন গেম অন হইতে দাও আর সখিনে ভাবিরে দেহাই দাও বাপ কারে কয় বুঝছো টি 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 এখন আবার কে আসলো এই বজ্জাত মহিলা দেখে আমারে নকল কইরে Infinix Hot 11s কিনা আবার আমারই দেখাইতে আসছে অসহ্য হ্যাঁ হ্যাঁ এইদিন তো মোর সামনে এক্সের বাপ দেখাইছিলা আজকে মুইও তোমার দেহামু বাপ কারে কয় ফাজিল বেডি আরে ভাবি আপনি হঠাৎ করে এখানে আর কইয়েন না ভাবি মুই এই রাস্তাতেই যাইতে আসলাম পরে দেখি কি যে ভাবির বাসা তো এখানে একটু দেখা করতে যাই এলে একটু দেখা করতে আইলাম বুঝেন নাই বজ্জাত মহিলা আজকে তোমার দেখা করার স্বাদ আমি মিটাইয়া দিব সেদিন আমাকে অনেক অপমান করছো আজকে দেখো আমি তোমার সাথে কি করি আচ্ছা ঠিক আছে ভাবি ভালো করছেন আসেন আসেন ভাবি ভেতরে আসেন হ হ ভাবি লন বসেন বসেন ভাবি বসেন ভাবি চা খাবেন হ চা হইলে ভালো হয় ভাবি আচ্ছা তাহলে ভাবি কোন চা খাবেন বলেন তো দুধ চা আদা চা রং চা পুদিনা চা সাত রঙের চা দশ রঙের চা পঞ্চাশ রঙের চা নাকি কোন চা ভাবি আরে ভাবি এত অপশন দিলে তো কনফিউশন তৈরি হয়ে যায় মাথার মধ্যে আপনি দুধ চা দেন ভাবি ওইটাই ভালো আচ্ছা আচ্ছা তো কোন দুধের চা খাবেন ভাবি গরুর দুধ মহিষের দুধ ছাগলের দুধ ভেড়ার দুধ নাকি বিড়ালের দুধ ভাবি গরুর দুধ ভাবি গরুর দুধে সাদাই মজা লাগে বেশি গরুর দুধ দেন কি রঙের গরুর দুধ খাবেন বলেন তো ভাবি লাল সাদা বাদামি নাকি ওই যে মিক্স মিক্স থাকে না লাল সাদা বাদামি একসাথে মিক্স মিক্স থাকে কোন রঙের গরুর দুধ খাবেন ভাবি এ গরুর আবার কালার কি ভাবি গরু তো এক কালার হইলেই হয় আচ্ছা সাদা কালারটা আমার একটু ভাল লাগে সাদা কালারের গরুগুলো দেখতে একটু ভালো দেখায় একটু বিদেশি বিদেশি কপ হেলে বার থাহে আমি সাদা কালারের গরুর দুধ দেন ভাবি কয় চামচ দুধ দিব ভাবি বলেন তো দুই চামচ এক চামচ নাকি হাফ চা চামচ কয় চা চামচ ভাবি তো যত দেবেন হেতই তো ভাল লাগবে আপনি দেন দুই তিন চামচ দিয়া দেন যা আছে দিয়া দেন আচ্ছা আচ্ছা কিন্তু ভাবি চিনি চিনি কি দিব নাকি দিব না শুনছিলাম আপনি নাকি ডায়েট করতেছেন এই দেখো কথা কইলেন ভাবি চিনি সাসা ভাল লাগে মুকি মুকি তিতা সা খাইতে আপনার ঘরে আইছি চিনি দেবেন ও আচ্ছা আচ্ছা তা ভাবি কোন চিনি খাবেন সাদা চিনি আখের চিনি নাকি আমার হাজবেন্ড আমেরিকা থেকে যে চিনিটা নিয়ে আসে ওই চিনি ওরে আপনি সাদা চিনি দেন সাদা চিনি
তো কয়টা চামচ চিনি দিব ভাবি? একটা চামচ, দুইটা চামচ নাকি 10-12 চামচ দিয়ে দিব একবারে? দেন 300 চামচ দিয়া দেন, একটু বেশি মিষ্টি হলে ভালো লাগে স্যার। দেন ভাবি সব বুঝছি, এবার আপনি বলেন আপনি কিসে চা খাবেন? কাপ পিরিচে চা খাবেন সবসময়ের মতো নাকি মগে? বড় একটা মগে চা দিব আপনাকে ভাবি, বলেন তো। ভাবি সবসময় তো কাপ পিরিচেই খাই, আপনি মগেই চা দেন আসবো ভাবি, একটু ডিফারেন্ট একটু ফেলে বার আইবে। আল্লাহ ভাবি আপনি আমাকে এটা কি শুনাইলেন? আমাদের বাসায় তো আমরা এখনো মগে চা খাই না, আমরা কফি খাই আর পানি খাই, চা তো এখনো খাই না ভাবি। মগে ভাবি যে মগে পানি খান ওইটাই ডাইলে লইয়ান চা, ওইটাই হইবে। না না ভাবি, যে মগে কফি খাই যে মগে পানি খাই সেই মগে কি আমি আপনাকে চা দিতে পারি বলেন? একটা ফ্লেভার মিক্স হয়ে যাবে না, তখন চাটা খেতে ভালো লাগবে না। ভাবি শুনেন, আমি আজকেই আপনার ভাইকে বলবো অফিস থেকে বাসা আসার সময় ভালো দেখে বড় বড় মগ নিয়ে আসতে, যে মগে চা খাওয়া যায় ভালো মতো। আনলে আপনি তারপর জানাইলে আপনি তাদের চলে আসেন ভাবি, আমি আপনাকে বড় মগে বেশি বেশি চা খাওয়াবো, বুঝছেন ভাবি? তা ভাবি আজকে তো অনেকক্ষণ বসলেন, আজকে তাহলে চলে যান ভাবি। হ্যাঁ আর একটু থাকলে ভালো লাগতো, একটা গল্প টল্প করা যাইতো, তা যান ভাবি। হ্যাঁ চললে যাবো, এখনই চললে যাবো ভাবি। আপনাকে ওষুধ মরে খাওয়াইয়া গেম অফ হইতে দেশে এই অপমান মুই বলবো না।